আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাত কলেজের প্রথম মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে জানিয়েছিলাম এবার সাত কলেজে নতুন নিয়মে পাঁচটি মেরিট লিস্ট প্রদান করা হবে এবং মাইগ্রেশন নতুনভাবেই দেওয়া হচ্ছে। নতুন এই পদ্ধতি বা মাইগ্রেশনের ধাপ নিয়ে তোমরা অনেক কনফিউজড, এর আগের দু তিনটি ভিডিওতে আলোচনা করেছিলাম, এরপরেও তোমরা এই নিয়ে অনেক প্রশ্ন করেছো। আজকের ভিডিওতে মাইগ্রেশনের ধাপগুলো নিয়ে আলোচনা করব, পাঁচটি মেরিট নিয়ে তথ্য দিব, কখন কি করতে হবে সব বলে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। সাত কলেজের সাবজেক্ট রেজাল্ট এবং পরবর্তী ধাপ এবং তারিখগুলো আমরা একসাথে আলোচনা করব। প্রথম মনোনয়ন অর্থাৎ প্রথম মেরিট লিস্ট, যার কার্যক্রম অর্থাৎ রেজাল্টটি দিয়েছে 22 তারিখে এবং এই কার্যক্রমটি চলবে 26 আগস্ট পর্যন্ত। অর্থাৎ 22 তারিখ থেকে 26 আগস্টের মধ্যে তোমরা যারা প্রথম মনোনয়নে বা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছো তাদেরকে নিশ্চয়ন করতে হবে। বিষয়গুলো ডিটেলস বলি। অর্থাৎ প্রথম মনোনয়নে তুমি একটি সাবজেক্ট এবং একটি কলেজে চান্স পেয়ে গেছো। চান্স পাওয়ার পর তোমাকে এখন প্রথমবারের মতো 3000 টাকা দিতে হবে। এটার জন্য তুমি সময় পাচ্ছ 5 দিন, অর্থাৎ 22 তারিখ থেকে 26 আগস্ট, এর মধ্যেই কিন্তু করতে হবে। তুমি যদি চান্স পাওয়ার পরও তুমি যদি এই 3000 টাকা না দাও তাহলে কিন্তু এই সাত কলেজের পুরো প্রক্রিয়া থেকে তুমি আলাদা হয়ে যাবে। তাই চান্স পেলে অবশ্যই তোমাকে 3000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে প্রথমবারের মতো এবং এর জন্য তুমি 5 দিন সময় হাতে পাচ্ছ। পেমেন্ট করার সাথে সাথেই তোমার মাইগ্রেশনের ব্যাপারটি এসে পড়বে, অর্থাৎ মাইগ্রেশন অন করতে পারো, চাইলে অফ করতে পারো। তুমি যদি পরবর্তী মেরিটগুলোতে একটি ভালো সাবজেক্ট বা কলেজ প্রত্যাশা করো বা তুমি যে সাবজেক্টটি পেয়েছো এর উপর দিকে আরও কোনো সাবজেক্ট রয়েছে যেখানে তুমি যেতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মাইগ্রেশন অন করতে হবে। আর যদি তুমি ডিজায়ার্ড সাবজেক্টটি পেয়ে যাও সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন অফ করতে পারবে। বন্ধুরা, এমনটাও হতে পারে তুমি কোনো সাবজেক্ট চান্সই পাওনি। যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে পরবর্তী মেরিট লিস্টে যেতে হবে, অর্থাৎ দ্বিতীয় মনোনয়ন। দ্বিতীয় মনোনয়নের রেজাল্ট দেবে 28 আগস্ট এবং এই কার্যক্রমটি চলবে 28 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত। এবং দ্বিতীয় মনোনয়নে তুমি প্রথমবারের মতো নতুন একটি সাবজেক্ট এবং নতুন একটি কলেজ চান্স পেয়ে যেতে পারো। আবার এমনটাও হতে পারে প্রথম মেরিট লিস্টে তুমি একটি সাবজেক্ট পেয়েছিলে, দ্বিতীয় মনোনয়নে তুমি একটি নতুন সাবজেক্ট এবং নতুন কলেজ পেয়েছো, সেটাও কিন্তু হতে পারে। দ্বিতীয় মনোনয়ন বা দ্বিতীয় মেরিট লিস্টে তুমি প্রথমবারের মতো চান্স পাও, আবারও বলছি প্রথমবারের মতো চান্স পাও, সেক্ষেত্রে তোমাকে 3000 টাকা দিতে হবে। যারা অলরেডি 3000 টাকা দিয়ে দিয়েছে তাদের জন্য না, প্রথমবারের মতো তুমি যদি চান্স পাও তাহলে তোমার 3000 টাকা দিতে হবে। এর জন্য তোমাকে সময় দেওয়া হচ্ছে 6 দিন। আর যখন তুমি 3000 টাকা দিয়ে দিবে তখন তোমার জন্য মাইগ্রেশন প্রক্রিয়া অন অফের ব্যাপারটি আসবে, অর্থাৎ তুমি চাইলে অন রাখতে পারো, চাইলে অফ রাখতে পারো। আবার এমনটাও হতে পারে যারা প্রথম মেরিট লিস্টে তুমি মাইগ্রেশন অন করেছিলে, দ্বিতীয় মেরিট লিস্টে এসে তুমি তোমার পছন্দের সাবজেক্টটি পেয়ে গেছো মাইগ্রেশনের মাধ্যমে, তুমি এই মুহূর্তে এসে অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টে এসেও মাইগ্রেশন প্রক্রিয়াটি বন্ধ করে দিতে পারবে। আবার এমনটাও হতে পারে দ্বিতীয় মেরিট লিস্টেও তুমি চান্স পাওনি, এমনটাও হতে পারে। যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে তৃতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ তৃতীয় মনোনয়ন। তৃতীয় মনোনয়নের কার্যক্রম 4 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এখানে তুমি প্রথমবারের মতো একটি সাবজেক্ট এবং কলেজ পেয়ে যেতে পারো। আর এমনটাও হতে পারে তুমি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছিলে, দ্বিতীয় মেরিট লিস্টে নতুন একটি সাবজেক্ট তোমার পরিবর্তন হয়েছে, আবার তৃতীয় মেরিট লিস্টে তোমার আরেকটি সাবজেক্টও আসতে পারে। আবার এমনটাও হতে পারে তুমি দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পেয়েছিলে এবং তুমি মাইগ্রেশন অন করেছিলে, তৃতীয় মেরিট লিস্টে তোমার একটি নতুন সাবজেক্ট এবং নতুন কলেজ আসবে। তবে বন্ধুরা, যারা তৃতীয় মেরিট লিস্টে প্রথমবারের মতো চান্স পাবে তাদের প্রথমবারের জন্য 3000 টাকা দিতে হবে এবং তোমাকে সময় দিচ্ছে মাত্র 4 দিন। 3000 টাকা দেওয়ার সাথে সাথে তোমারও মাইগ্রেশন প্রক্রিয়া অন অফের একটি ব্যাপার এসে পড়বে। তুমি যদি পরবর্তী সাবজেক্টগুলোতে যেতে চাচ্ছ বা উপরের দিকে মাইগ্রেট করতে চাচ্ছ তাহলে অন দিয়ে দিবে, আর যদি মাইগ্রেশন না করতে চাও তাহলে অফ দিয়ে দিবে। আবার এমনটাও হতে পারে তুমি চান্স নাও পেতে পারো। যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে পরবর্তী মেরিট লিস্ট অর্থাৎ চতুর্থ মেরিট লিস্টে যেতে হবে, অর্থাৎ চতুর্থ মনোনয়ন। চতুর্থ মনোনয়নের কার্যক্রম 10 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং এখানে নতুন একটি সাবজেক্ট এবং নতুন একটি কলেজ তুমি চান্স পেয়ে যেতে পারো প্রথমবারের মতো। আবার এমনটাও হতে পারে তুমি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছে অথবা দ্বিতীয় বা তৃতীয় মেরিট লিস্টে চান্স পেয়েছিলে, মাইগ্রেশন অন করেছিলে, চতুর্থ মেরিট লিস্টে তুমি নতুন একটি সাবজেক্ট এবং নতুন একটি কলেজ তুমি মাইগ্রেট হয়ে পেয়ে যেতে পারো। কিন্তু তোমাদের জন্য কিন্তু পেমেন্ট করতে হবে না। যারা চতুর্থ মেরিট লিস্টে প্রথমবারের মতো চান্স পাবে তাদেরকে 3000 টাকা দিতে হবে এবং 3000 টাকা দেওয়ার জন্য তোমাকে সময় দিচ্ছে 4 দিন। এবং এখানে
3000 টাকা দেওয়ার সাথে সাথে তোমার মাইগ্রেশন অন অফের একটি ব্যাপার আসবে, আর তুমি চাইলে যে কোনো পর্যায়ে তুমি মাইগ্রেশন অফ করতে পারবে। আবার এমনটাও হতে পারে তুমি চান্স নাও পেতে পারো। যদি চান্স না পাও, সর্বশেষ মেরিট লিস্টের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ পঞ্চম মেরিট লিস্ট। তুমি এখানে একটি ফাইনাল কলেজ এবং ফাইনাল একটি সাবজেক্ট তুমি পেয়ে যেতে পারো, এবং এখানে তোমাকে বাকি টাকা দিয়ে কলেজে ভর্তি হতে হবে। অর্থাৎ তুমি যদি ইতিমধ্যে 3000 টাকা দিয়ে ফেলেছো, কলেজের জন্য যে ভর্তির জন্য যে টাকাটি প্রয়োজন হবে তার থেকে 3000 টাকা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে তোমাকে সেই কলেজে বা সেই সাবজেক্টে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। তখন কাগজপত্রের প্রয়োজন হবে, এর আগ পর্যন্ত কোনো ধরনের কাগজপত্র প্রয়োজন হবে না। এবং এই চূড়ান্ত ভর্তির জন্য তোমাকে সময় দেওয়া হচ্ছে 5 দিন, অর্থাৎ 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, এবং তোমার ক্লাস শুরুর সময় দেওয়া হয়েছে 20 সেপ্টেম্বর, অর্থাৎ 20 সেপ্টেম্বরের মধ্যে সবাই কিন্তু যার যার কলেজে ক্লাস শুরু করে দিবে। এবারে আমরা আসি 7 কলেজের ভর্তিতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না, তোমরা যখন ফাইনালি ভর্তি হবে তখন কিন্তু ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রথমত তোমার প্রয়োজন হবে SSC এবং HSC-র মূল মার্কশিট এবং এর ফটোকপি প্রয়োজন হবে। প্রয়োজন হবে তোমার SSC এবং HSC-র মূল প্রশংসাপত্র এবং এর ফটোকপি। প্রয়োজন হবে তোমার অভিভাবকের আয়ের সনদ, কাউন্সিলর বা চেয়ারম্যান থেকে নিয়ে নিবে। প্রয়োজন হবে তোমার 7 কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। প্রয়োজন হবে তোমার চয়েস ফর্ম অর্থাৎ তুমি যখন চয়েস দিয়েছিলে যে ফর্মটি তোমাকে দেওয়া হয়েছিল, চয়েসের লিস্টটা যেখানে দেওয়া রয়েছিল সেটা প্রয়োজন হবে। এর সাথে তোমার পাসওয়ার্ডটি এসেছে এবং মোবাইলে যে কোডটি এসে SIF কোডটি এসেছে সেটা তোমার প্রয়োজন হবে। প্রয়োজন হবে তোমার 2-4 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি। প্রয়োজন হবে তোমার টাকা জমা দেওয়ার রসিদ, যে তুমি 3000 টাকা দিচ্ছ সেই টাকা দেওয়ার রসিদটা প্রয়োজন হবে, অর্থাৎ অনলাইনে যে স্লিপটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা তোমার প্রয়োজন হবে। প্রয়োজন হবে তোমার কোটা ডকুমেন্টস, তোমার যদি কোনো কোটা থাকে সেই অনুযায়ী তুমি কোটা ডকুমেন্টস দিবে। এবং সর্বোপরি কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজের 3000 টাকা বাদ দিয়ে বাকি যে অবশিষ্ট টাকা রয়েছে সেটা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। কাগজ তোমার প্রয়োজন হবে, তোমার HSC-র রেজিস্ট্রেশন কার্ডের কপিও তোমার প্রয়োজন হবে। এই হচ্ছে 7 কলেজে ভর্তিতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হয়। আর সর্বশেষ IT তথ্য জানিয়ে রাখি, তোমরা অনেকেই চান্স পেয়েছো, অনেকেই তোমাদের কোড ভুলে গেছো, এই ইন্টারনেটের পাসওয়ার্ড বা কোড ভুলে যাওয়ার কারণে তোমরা নিশ্চয়ন করতে পারছো না। তাদের জন্য বলে রাখি, তোমরা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলে যাবে 214 নম্বর কক্ষে। সেখানে যাওয়ার পর তোমরা তোমাদের সমস্যাটি বলবে এবং তারা তোমাদেরকে একটি ফর্ম দেবে, খুব সম্ভবত 200 টাকা প্রয়োজন হয়, সেটা দিয়ে তোমরা আবেদন করলে ইমেলের মাধ্যমে রিকভার করতে পারবে, অর্থাৎ তারা তোমার ইমেলে পাসওয়ার্ড পাঠিয়ে দিবে, এরপর তুমি নিশ্চয়ন করতে পারবে। আশা করি তথ্যগুলো কাজে লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।